মাশাআল্লাহ মাশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ ও দেশের বাইরে যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে আমার অন্তরস্থল থেকে সালাম আমি মোহাম্মদ ইয়াকুব মা মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতেছেন আমাদের রেসিপি মাশাআল্লাহ এই যে এটা হলো গিয়া কলিজা এটাকে আরবিতে বলা হয় কিবদা আর এটা দেখতেছেন যে লাল মরিচ টমেটো এগুলা সব আগুনে পুরো হবে এটা হলো গিয়া শিক কাবাব মাশাআল্লাহ আপনারা দেখতেছেন এটা হলো গিয়া জালি কাবাব সব কিছু রেডি করছি আর এটা হলো গিয়া আপনার কিমা বানানোর মেশিন আমাদের বাংলাদেশে যে কিমা বানায় না এটার মেশিন মাংস কিমা করার আর কি মাশাআল্লাহ তাবারাকাল রহমান মাশাআল্লাহ তারপরে এখানে আপনার আছে এটা এই যে কাবাব আমরা যে কাবাবটা বলি না এটা হলো কাবাব এটা কিমার মাংস এটা মাশাআল্লাহ এটা সব কিমার মাংস এগুলো সব মেশিনে পুরোই স্যার এটা হলো গিয়া রুটির ভিতরে থাকবে এটা মাশাআল্লাহ এটা হলো কি আজকের আমার রেসিপি এখন আমরা এটা আগুনে পুরো দেব মাশাআল্লাহ এই যে আমাদের কয়লা রেডি সব কিছু রেডি ইনশাআল্লাহ ইয়াল্লা আবু মিলগাত মজুদ হেনা তাইয়েব তাইয়েব আবু মাশাআল্লাহ সব কিছু রেডি আছে আমাদের এখানে মাশাআল্লাহ এই যে আমরা মাংস পোড়ার জন্য রেখা দিছি আগুনের উপরে মাশাআল্লাহ দেখতে পারতেছেন আপনারা মাশাআল্লাহ আর এই যে এটি হলো গিয়া কলিজা কলিজাকে আরবিতে বলা হয় কিবদা আর এই মাংসগুলো হলো গিয়া আপনার দুম্বার মাংস ঠিক আছে এগুলো হলো গিয়া দুম্বার মাংস আর এই যে দেখেন আমাদের সৌদিগুলো আমরা সবাই একত্রিত আছি মাশাআল্লাহ দেখছেন অনেক লোক আছি আমরা আজকে তারপরে এই যে দেখতেছেন এখানে টমেটো আছে পেঁয়াজ আছে লাল মরিচ আছে মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার বেরিয়েছে পোড়া মাংসর মাশাআল্লাহ মাশাআল্লাহ কিবদে রেডি আছে মুহাম্মদ আগরব মাশাআল্লাহ এই যে আমরা এখানে কাবাবগুলো পোড়া দিতেছি আর এখানে যারা কাবাব আপনারা রান্না করবেন একটা জিনিস খেয়াল রাখবেন যে যারা শিকের মধ্যে মাংসগুলো ভরবেন আরবিয়ার দেশের মধ্যে আপনার এই চর্বিটা মাঝখানে দিবেন দুই টুকরো হলো গিয়া মাংস আর এক টুকরো হলো গিয়া চর্বি মাশাআল্লাহ দেখতে পারতেছেন মাশাআল্লাহ দেখতে পারতেছেন আজকের একটা জিনিস লক্ষ্য করে দেখছেন আমরা যখন দুইটা করে মাংস দিছি তিনটা করে সামনের দিকে টুকরা দিছি দেখেন এক লাইনের মধ্যে আপনার চর্বিটা দেখা যেতেছে সাদা লন চালু আছে দেখা যায় আমাদের মাশাআল্লাহ এই হলো আমাদের কাবাব এটারে আরবিয়ানরা বলে কাবাব যেটা আমরাকে বলি কাবাব এটা হলো গিয়া কাবাব কিন্তু এটা আমাদের বাংলা ভাষায় বলে কিমা কারণ এটা আমরা কিমাদের মতন মেশিনে ফেটার পরে এটাই করি ঠিক আছে আমার মোবাইলটা বারবার ঘোরানো পড়তেছে এটা হলো গিয়া আপনার কাবাব এটা আরবি ভাষায় বলে কাবাব আমাদের বাংলা ভাষায় বলে কিমা যেমন আমরা কিমাটা ব্যবহার করি আপনার পেঁয়াজির মতন গোল কইরা কিন্তু এটা আপনার সম্পূর্ণ শিকের মতো ব্যবহার করা হয় এ হলো আজকে আমাদের রেসিপি আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন মা মিডিয়ার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু রেসিপি আপনাদের সাথে আমি যোগ করতে ভুলে গেছি গা রেসিপিটা হলো গিয়ে আমি রুটির ভিতরে যেই কিমাগুলা যে বানাইছিলাম এটা রুটির ভিতরে ভরছি ভরার পর এখানে আগুনে কেবাবের মতন পুরো দিতেছি খুব টেস্ট লাগে মাশাআল্লাহ আপনি এইভাবে রান্না করে খেতে পারেন এটা আমি শেষের মধ্যে বানাইছি তো তাই এটা যোগ করতে পারি নাই
ঠিক আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনারা দেখতে পারতেছেন আমার এই আজকের রেসিপি আজকের রেসিপি মাশাআল্লাহ দেখতে পারছেন শিক কাবাব এবং কাঠি কাবাব এবং জালি কাবাব মাশাআল্লাহ সব কিছু আজকে আমার রেডি এই হলো পরিবেশন আজকে আমার দেখতে পারতেছেন এখানে আমি দিয়েছি টমেটো একটা পেঁয়াজ আর একটা লাল মরিচ একদম হোটেলের সিস্টেম রেসিপি কোনো পরিবর্তন নাই তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মা মিটির পাশে থাকবেন সবাইকে আবারও সালাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই হলো আজকের আমার রেসিপির বিদায় নিলাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু